মুম্বাই সব ম্যাচ ছেড়ে যাচ্ছে ভাই হারবে না রোহিতকে ছেড়ে ওই প্যাকাটি পান্ডেয়াকে ক্যাপ্টেন করলে হারবে না আর ক্যাপ্টেন তো চেঞ্জ হতেই পারে চেঞ্জই তো কনস্ট্যান্ট ভাই সব সময় তুই আর জ্ঞান দিস না ভাই রোহিত বেচারাকে কিভাবে মাঠের মধ্যে ফিল্ডিং চেঞ্জ করার নাম করে দৌড় করার ছিল দেখেছিস চোখে দেখা যায় না ভাই তা ক্যাপ্টেনের যদি ফিল্ডিং চেঞ্জ করার হয় ক্যাপ্টেন করবে না তাই বলে রোহিতকে দিয়ে কেন রোহিত কি ফিল্ডিং না করে শুধু ব্যাটিং করার পয়সা পাচ্ছে নাকি এই একদম টাকার খোটা দিবি না কেন তুই 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 কাজ করে টাকা নিস না আরে সেটাই তো বলছি রে ভাই টাকা পাচ্ছে যখন মাঠে খাটতে হবে ওই ও তুই সালা বিরাট কোহলির সাপোর্টার না ওই জন্য রোহিতের আরে কি মুশকিল একজনের সাপোর্টার হলেই অন্য একজনকে খিস্তি করতে হবে অফকোর্স হতে হবে আরে অন্যজনকে খিস্তি না করে নিজের আইডলকে ওপরে তোলা যায় না কি আচ্ছা রোহিতকে ফিল্ডিং পজিশন চেঞ্জ করিয়ে পান্ডেয়া কি অপরাধটা করেছে তুই রোহিতের মুখটা দেখেছিলি বেচারা বুঝতেই পারছিল না কোথায় দাঁড়াবে জীবনে জীবনে লোকটা তিরিশ গজের বাইরে বিল্ডিং করেনি আর যে প্যাকাটি পান্ডিয়াকে রোহিত পয়দা করলো হার্দিক পান্ডিয়া প্যাকাটি নয় আর হার্দিককে না ওর বাপ্পা পয়দা করেছে রোহিত নয় আরে সে যাই হোক কথা ছেড়ে ইমোশনটা ধর বাপের বয়সী একটা লোক রোহিত হ্যাঁ পান্ডে আর প্যাকাটি পান্ডে আর তাকে সে কিভাবে খাটালো ঠিক হয়েছে হেরেছে সারা পেকাটি পান্ডিয়াকে দেখতে পেলে না লোকাল ট্রেন থেকে ফেলে দেবো চাপে না ভাই রুতুরাজকে দেখ সালা মাঠে নিঃশ্বাসটাও ধোনিকে না জিজ্ঞেস করে নিচ্ছে না ড্রেসিং রুমে পারমিশন না নিয়ে অব্দি যাচ্ছে না এই হচ্ছে সম্মান এই জন্য চেন্নাই জিতছে আর মুম্বাই হারছে ভাই মাথার উপর না ভগবান বলে একটা জিনিস আছে পাপ তার বাপকেও ছাড়ে না পান্ডেয়া পাপ করেছে অফকোর্স সালা পাপি প্যাকাটি পাণ্ডিয়া ও সারা রক্তমাশা হয়ে মরবে দেখিস